নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকবেনই তো। অবশ্যই আপনারা যদি সমস্ত মেনে চলেন, আপনাদের জীবন সুখে সমৃদ্ধিতে বেড়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন। আপনি যখন একটা বাড়ি তৈরি করছেন, তখন আপনারা বাস্তু মেনে বাথরুম করবেন। কখনো ঈশান কোণে বা অগ্নিকোণে বাথরুম করবেন না, সবসময় উত্তর পশ্চিম দিক ও পশ্চিম দিকে বাথরুম করুন। পশ্চিম দিকে বাথরুম করাটা আদর্শ হয়। এবার বাথরুমে আপনি যে কোমরটি লাগিয়েছেন, সে কোমরে বসে যখন বসবেন, যেন আপনার মুখটা পূর্ব দিকে না হয়। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনারা যে বাথরুমে গিজারটি লাগিয়েছেন, সেই গিজারটা যেন সবসময় উত্তর বা পূর্ব ওয়ালে থাকে, সেটা যেন কখনোই দক্ষিণ ওয়ালে না থাকে। আপনারা যে বাথরুমের আউটলেট জলটি বেরায়, আপনার যে বাথরুমে আউটলেট জলটা যে বেরাচ্ছে, যে জলটা, সে জলের যে ঢালটা থাকে, সেটা সবসময় যেন পশ্চিম দিকে বা উত্তর দিকে থাকে, নচিত এটা অশুভ বলে মানা হয়। তিন, চার নম্বর, আপনার বাথরুমে কখনোই লাল রং করবেন না। লাল রং একদম বাস্তু বিরোধী কাজ, বাথরুমে কোনো সময় লাল রং করবেন না। বাথরুমের রং সবসময় হালকা রং রাখার চেষ্টা করবেন, সাদা সর্বাধিক ভালো, যদিও না করেন হালকা নীলাভাব করতে পারেন। বাথরুমে এবার আপনি যে আয়না রাখছেন, আয়নাটা সবসময় উত্তর দিকে রাখবেন, কখনো দক্ষিণ দিকে আয়না রাখবেন না, এটা বাস্তুমতে আপনার ক্ষতি করবে। আপনি সবসময় বাথরুমের দরজা লাগিয়ে রাখবেন, কারণ বাথরুমের থেকে নেগেটিভ এনার্জি যেন আপনার ঘরের মধ্যে প্রবেশ না করে। এটা আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যদের মাথায় রাখতে হবে, বাথরুমের দরজা সবসময় যেন বন্ধ থাকে, কারণ সেখান থেকে নেগেটিভ এনার্জি বেরায়। আপনাদের যে বাথরুমটা হচ্ছে, সে বাথরুমটা আপনার যে বাড়ির যে মেঝে, তার থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হলেও যেন উঁচু থাকে। বাথরুমের মেঝে আর আপনার ঘরের মেঝে যেন সমান না হয়, এটা একেবারে বাস্তু বিরোধী কাজ। আর একটা পয়েন্ট, আপনাদের বাথরুমে পাশাপাশি, মানে বাথরুমের মুখোমুখি যেন কিচেন না হয়, রান্নাঘর যেন না হয়, মানে মুখোমুখি দরজায় যেন রান্নাঘরটা না হয়, এটা আপনাদের পরিবারের সকলের সদস্যদের স্বাস্থ্যহানি ঘটাবে, এটা প্রমাণিত। এটা একান্ত ভয়ানক একটা ব্যাপার,
যে কোনো সময় এ কাজটি করবেন না যে বাথরুমের দরজা আর রান্নাঘরের দরজা আপনার মুখোমুখি আছে। এটা অতীব অশুভ, অতীব অশুভ। আপনারা একটু মেনে চলুন। আপনাদের বাথরুমে যে শাওয়ার থাকে, সেই শাওয়ার সবসময় যেন উত্তর দিকে ওয়ালে থাকে, মানে উত্তর দিকে ওয়ালে থেকে আপনার শাওয়ারের জলটা আপনার গায়ে যেন পড়ে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কোনো সময় দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বা পূর্ব দিকে শাওয়ার করবেন না। এবার আপনারা বাথরুমের যে বাথটাব থাকে, যখন আপনারা বাথটাবে শুয়ে স্নান করবেন, তখন আপনাদের মাথা যে যে যেই করুক তাদের মা সেই সেই জাতক বাচ্চাদের মাথা যেন পূর্ব দিকে থাকে। কোনো সময় দক্ষিণ দিকে বা উত্তর দিকে যেন মাথা না থাকে, এটা মেনে করুন, অবশ্যই ভালো হবে। বাথরুমে সবসময় একটা সুগন্ধ কিছু জিনিস, আপনি ওডোনিল বলুন বা কিছু হালকা সেন্ট জাতীয় জিনিস সবসময় যেন থাকে, সেরকম একটা জিনিস রেখে দেবেন যে আপনার বাথরুমে একটা সবসময় সুগন্ধ বেরাবে। তাতে বাথরুমের যে কিছু দোষ অনেকটাই কেটে যাবে। আপনাদেরকে সবশেষে আবার বলছি, উত্তর পূর্ব কোণে, উত্তর দক্ষিণ কোণে কোনো সময় বাথরুম করবেন না, আর পশ্চিম দক্ষিণ কোণে কোনো সময় বাথরুম করবেন না। এটা পুরোপুরি বাস্তু বিরোধী কাজ। আপনাদেরকে বারবার বলছি, হয় পশ্চিম দিকে নয় উত্তর পশ্চিম দিকে আপনারা বাথরুম করুন। আর যারা ফ্ল্যাট কিনে নিয়েছে তাদের তো কিছু করার নেই, যদিও কিছু কিছু জিনিস বাস্তু ভিজিট যারা করে তাদের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিন, তারা কিছুটা হলেও সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু আমি আজকে যেটা বললাম, যারা জমি কিনে বাড়ি তৈরি করছেন তারা এই সকল জিনিস মেনে চলবেন। আশা করি বন্ধুরা ভালো লাগলো, ভালো থাকুন, ধন্যবাদ। পরের এপিসোডে দেখা হবে।